রানী, শুনলাম তোমার বাপে নাকি বড় শহরে গেছে, তাইলে তো বাড়ি ফাঁকা, আমি আজ রাইতের রাজা। জি না, আসতেও পারে। মেরি প্যারি প্যারি রানী, যদি না আসে তাইলে কি করবা? কেন ঘুমাবো? কও কি, খালি ঘরে একলা শুয়ে থাকবা? তাহলে কি করবো, দোকলা পাবো কোথায়? কেন আমি আছি না? শোনো মেরি রানী, আমি তোমার লাইগা চোখে সুরমা লাগাইয়া গায়ে সেন্ট মাইরা হিরুর সাইজা নাচতে নাচতে তোমার লাইগা শাহি হালুয়া আর ভোনা খিচুড়ি লই আমু, তারপরে দুইজনে মিলা খামু আর মনের কথা কমু। তুমি আমারে আদর কইরা এক চুমা দিবা, আমি তোমারে সোহাগ কইরা তিন চুমা দিমু। যদি বাবা চলে আসে? তাইলে তো কিলগোতা জায়গা মতোই পড়বো। শোনো আমার কইলটা, তোমার বাপে আইলো কি আইলো না তা জানাইবার বুদ্ধি কইয়া দিতা। আমি এক পিচ্ছিরে পাঠাল, তোমার বাপে যদি বাড়িতে চইলা আসে তাইলে এক বদনা পানি বইরা পিচ্ছির হাতে পাঠাইয়া দিবা, আর যদি না আসে তাইলে আধা বদনা পানি পাঠাইবা। তাইলেই বুঝা ভালামু আমি আমু কি আমু না। সত্যি তুমি অনেক বুদ্ধিমান। হইব না, তুমি যে আমার প্রাণ। বাবা তুমি? শ্যামা, কাজকাম শেষ তাই চলে এলাম, দিনকাল যা পড়েছে, তুই একলা করে থাকবি, যদি কেউ এসে তোকে ডিস্টার্ব করে নিয়ে ধর। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। শ্যামা তাড়াতাড়ি দে, আমি তাড়াতাড়ি চলে আসছি। তুমি কে? ইসমত ভাই পানি নেবার জন্য পাঠিয়েছে। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি দিচ্ছি। এই না, সাবধানে যেও, পরে না যেন। পড়বে না। গোবরও শান্তি দিল না। আদালতা পানি, তার মানে রানী করছে মেহরবানি। এই নতর ডবল বক্সি। রানী তুমি এই হিরুর লাইগা বসে রয়েছ জানি, ময়দান সাফ। তোমার আমার শুধু দুজন। ছাড়ো নাকি? ছাড়ো না, না লক্ষ্মী সোনা, আমি সাইতা খুঁজতে আসছি। আমার প্রাণের প্রাণ আকাশের চান, আই প্রাণ ভৈরা তোমার লগে সোহাগ করুন। হ্যাঁ পাগলামি করো, শোনো আমার কথা, শোনো। ওর হালাল পুত্রে দিয়ে খালি আমার মারি। দেখবো তোকে আমি পালোয়ানের গায়ে হাত,
তোকে আমি করব কাজ। কুর্তা ফাটাইছে, পায়জামা ফাটাইছে, হাড্ডি ফাটাইছে, মুন্ডু ফাটাইছে, আর লাইলির লাইগা মজনু কি কি ফাটাইছে, যেই রকম আমার ফাটাইছে। আরে কেমনে মারছে রে, ধোপা যেমনে পাটাতনে কাপড় পটকায় তেমনি পটকাইছে। আমার কিসমত খারাপ, তাই হালুয়া খিচুড়ি বানাইছে। আরে কই কই মারছে রে, কোন কোন কোনার মাঝে মারছে, এইটাও একবার ভাবে নাই। কোনখানে মারার লাইসেন্স আছে, কোনখানে মারার নাই, জায়গা বেজায়গা বুই যাই মারছে, গুতায়া গুতায়া মারছে রে দিছে। এই তুই বল ভাইয়া, মা বাবার মৃত্যুবার্ষিকী উদযাপনের সব আয়োজন সম্পন্ন করেছি, শুধু বাকি আছে মানে মমতা বাবুকে নিয়ে আসা। আপনি অনুমতি দিলেই মমতা বাবুকে আনতে যাব। না বলে যাস কেন, বিল্লা মঞ্জিলের বাসিন্দা হয়ে ও এক ঘরের প্রাচীরে বন্দি, ওর কাছে যাওয়া আর ওর এখানে আসার অপরাধে আমাকে আমার শাস্তির রায় ভোগ করতে হবে। মমতাবু দাঁড়াও, দাঁড়াও মমতাবু, মমতাবু দাঁড়াও। মমতা কিরে বল, এত কাছে এসো দেখা না করে চলে যাচ্ছিস যে। আমাকে মাফ করে দাও ভাইয়া, মা বাবার মৃত্যুবার্ষিকীর কথা মনে পড়ার পর আমি তোমার সিদ্ধান্তের কথা ভুলে গিয়েছিলাম। আমার জন্য তুমি কোনো শাস্তি পাও, আমি চাই না, আমি চাই না, আমি চাই না। মমতা, আমার জীবনের শাস্তি তো সেদিন থেকেই শুরু হয়েছে, যেদিন থেকে তোকে ওই নরকের বাসিন্দা করেছি। তুই কতটুকু সুখে আছিস জানি না, কিন্তু আমার জীবনের সব সুখ তোকে দূরে ছেড়ে দেবার সাথে সাথে হারিয়ে গেছে। তুই সুখে থাকলি আমি সুখী। হ্যাঁ বোন, মমতা তোর এখানে এগুলো কিসের দাগ? কিছু না ভাইয়া। বল মমতা, ওরা কি তোর গায়ে হাত তুলেছে বল? এ দাগ যদি তোর উপর কোনো অত্যাচারের কারণে হয়ে থাকে তাহলে এই মুহূর্তে আমি ওদেরকে খুন করব। আমার কলেজটুকু বোনের উপর অত্যাচারের প্রতিশোধ দিয়ে আমি আমি আস্তে আস্তে ফাঁসিতে ঝুলব। না ভাইয়া না, তুমি যা ভাবছ আসলে তা নয়, আমি তোমার এক ঘরের আদেশ অমান্য করার অপরাধের শাস্তি নিজেকে দিয়ে তারপরে তোমার সাথে দেখা করতে এসেছি। মমতা ভাইয়া, আমি আসি ভাইয়া। মমতা, মা বাবার মৃত্যুবার্ষিকীতে থাকবি না? না ভাইয়া, ওই বিল্লা মঞ্জিলের কেউ তোমার আদালতে তোমাকে আসামি করে বিচারকের আসনে বসুক আমি তা চাই না। তুমি আমার হয়ে মা বাবার কবরে একটু দোয়া করে এসো, আমি খুব সুখে আছি, খুব শান্তিতে আছি। তুই আর আমি কতটুকু শান্তিতে আছি তা মা বাবার মৃত আত্মা ঠিকই জানে।
আমিন। ভালো করে নাড়া দে। হ্যাঁ ভাই আসেন। চিকেন বিরিয়ানি প্লেট 5 টাকা, একেই বলে কপাল, টাকাই আছে পাস্তা। এক্সকিউজ মি, আমি বসবো কোথায়? এক্সকিউজ মি, আমার বমি আসছে। থ্যাংক ইউ। শোনো, মেনু কার্ড দাও। কি কার্ড? এক প্লেট বিরিয়ানি দাও। আর শোনো, বড় বড় লেগ পিস দেওয়া চাই। আরে ভাই, সবাই তো লেগ পিস চায়, কোথায় পাবো এত লেগ পিস? একটা মুরগি তো দুইটাই লেগ পিস হয় নাকি? আমাদের ওখানে 4টা হয়। 4টা? হ্যাঁ, তবে 2 মুরগির। এই নাও টাকা, এবার দাও বিরিয়ানি। দেখে তো মনে হচ্ছে অনেক কম শক্তির লেগ পিস। এই এই মুরগির কি পোলিও হয়েছিল নাকি? 5 টাকায় কি হাতির লেগ পিস দেবো? চুপচাপ খেয়ে চলে যান। ঠিক আছে ঠিক আছে, ফ্যানটা ছেড়ে দাও, অত্যধিক গরম লাগছে। এইটা আবার কই কি? কম শক্তির হলো, তোমার এখানে বেশ মজা লাগছে। শোনো, মাম আছে? মাম মাম ফ্রেশ বেভারেজ, সেইটা আবার কি? আহা, এ তো দেখছি আমকাল চাঁদ, একদম বোকারাম। পানি দাও, হাত ধুব। ও, দিচ্ছি দিচ্ছি। নেন ভাই, পানি নেন। কাকে ডাক করতে আসে?
মারলি কেন বাপ? তুই যে বোবা সেটা যদি আমি জানতাম তাহলে কটা বাজে সে কথা তোকে জিজ্ঞেস করতাম না। কি হয়েছে ভাই? আমি হেঁচকি দিলি আমার মুখ কাকে শব্দ বেরোচ্ছে ভাই? কি খেয়েছো? 5 টাকা প্লেট চিকেন বিরিয়ানি। আরে ভাই ওটা হলো কাউয়া বিরিয়ানি। কাউয়া বিরিয়ানি খেলে কি আর কিশোর কুমারের মতো সুন্দর আওয়াজ বের হবে? আমি কাউয়া বিরিয়ানি খেয়েছি। ব্যথা কখন থেকে? 24 ঘন্টা হয়েছে। আচ্ছা একটা কথার উত্তর দিন তো, ডাক্তারের ডিগ্রিকে আপনি ঘুষ দিয়ে পেয়েছেন? কেন? ব্যথা লেগেছে আমার মাথায় আর আপনি টেপাটেপি করছেন আমার পেটে। অনেক শক্ত লাগছে, মনে হচ্ছে সলিড কিছু পড়েছে। সিস্টার থিয়েটার রেডি করো। কি থিয়েটার? সিনেমা দেখাবেন নাকি? হ্যাঁ দেখুন সিনেমাটা কিন্তু নাচে গানে ভরপুর এবং ধুমধাড়াক্কা হতে হবে কিন্তু। তাই হবে সিস্টার। আরে এর সঙ্গে কি ফিস ফিস করছেন? এর চেয়ে তো ও বেশি সুন্দর। ভালোই হলো, অ্যানেস্থেসিয়ার খরচটা বেঁচে গেল। আরে অপারেশন থিয়েটারের ভিতরে গাছপালা করতে গেছ, ফট ফট করে গাড়ির শব্দ আসছে, কাউয়া কাকা করছে, এসব কি হচ্ছে? রাস্তা ও আ কিসে ব্যথা এখানে? শালা আঘাত লেগেছে মাথায় আর সেলাই করছে পেটে। আরে পেটের সঙ্গে মাথার কি সম্পর্ক? এই যে ভাই আমাকে দেখছেন। হ্যাঁ ভাই আপনার কি বলছি, এখানে আসুন ভাই, এদিকে আসুন, এদিকে আসুন। দেখুন তো এটা কি? আমার হিসাবে ওটা কোমর। কোমরটা আমার হিসাবে চল চল। কিন্তু এখানে সিলাইটা কেন? তাহলে কি শালা আমার কিডনি বের করে নিয়েছে? স্যার স্যার ডিসি সাহেব ফোন করেছে, আপনার সঙ্গে কথা বলতে চায়। ঠিক আছে যাও, তোরা গাড়ি থেকে বস। হ্যাঁ চল। পরীক্ষাতে পিছিয়ে গিয়ে ভালোই হয়েছে তাই না রে? হ্যাঁ ঠিকই বলেছিস। তুমি বলেছিলে ফের এরকম কিছু হলে আমাকে পুলিশে দেবে, অথচ আজ মৃত্যুর হাত থেকে রক্ষা করলে। নীলা আজ থেকে এই জীবন তোমার। সত্যি? হ্যাঁ আখি, সারা জীবন তোমার এই বুকে আমাকে জড়িয়ে দে। মনের স্টেশনে তুমি প্রেমের গাড়ি, প্রেমে পাগল হয়ে গেছে আর দুটি মন, মানে না রে সিগনাল মানে না রে জংশন, তোমার সঙ্গে পাড়ি প্রেমে পাগল হয়ে গেছে আজ দুটি মন, মানে না রে সিগনাল মানে না রে জংশন। কেঁদো না বুবু, আমি তোমাকে কথা দিচ্ছি ওই নর পশুদের আইনের হাতে তুলে দিয়ে আমি এর প্রতিশোধ নেবই। না অন্ধ আইনের কাছে হাত পেতে আমি বিচারের আশায় বসে থাকবো না। আমার হাতের যে মেহেদি রং ওরা মুছে দিয়েছে, এবার ওদের রক্তে আমি সেই হাত লাল করব। হুম
আবার কে? হ্যালো, হাই ডার্লিং, আমি তোমার অপেক্ষায় আছি। কে তুমি? তোমার আজকে রাতের রানী। আজ সারা রাত আমি তোমাকে আদর সোহাগ দিয়ে বুকে জড়িয়ে ধরে শান্তির ঘুম পাড়াতে চাই। তাহলে দেরি কেন? আমার এখানে চলে আসো। তা না হলে বলো তুমি কোথায়? পিছনে ফিরে দেখো। কি মানবী না দেবী? থামলে কেন বলো? কি বলবো? যে ইন্সপেক্টরের কথা বলছিলে সে তো তোমার কথা। তুমি খুব আদর্শবান, তাই খুনিকে খুঁজে বের করে ফাঁসিতে ঝোলাবে সেই কথা। ওসব বাজে কথা রাখো, এখন বলো তোমার ছোট ভাই গামা কোথায়? গামা? ও তো দেশের বাইরে। না, দেশের বাইরে নয়, দুনিয়ার বাইরে আছে। আমারই গুলিতে ও দুনিয়া ছাড়া হয়েছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে তুমি ভুল করছো ইন্সপেক্টর। গামা সকালেও টেলিফোনে আমার সঙ্গে কথা বলেছে। মরা মানুষ যে ফোনে কথা বলে তা তখনই প্রমাণ হবে যখন তোকে লাশ বানানোর পর তুই আমার সাথে কথা বলবি। ইন্সপেক্টর, তুই আমাকে ভয় দেখাচ্ছিস, কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোকে 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে তোর ছোট ভাইকে থানায় হাজির করবি। ইন্সপেক্টর, আমি মানুষ মারার কারিগর, 3 দিন নয় 3 ঘন্টার মধ্যে রিয়াকশন তোর উপর করবে। তা না হলে আমার ভাই তোদের কাউকে বাঁচতে দেবে না। ধন্যবাদ ভাইয়া। আই লাইক ইট। এই বাঘার ইজ্জতের ব্যাপার, এই শুয়ারের বাচ্চারা কোথায় কি করতে হয় কিছুই জানে না। সাহসী ইন্সপেক্টরের সতী সাবিত্রী বোন তুমি, তাই কাপড় খুলে বেপর্দা করে দিলেই যে তোমার ভাইয়ের করে যা জ্বালা ধরে যাবে, ওদের তা জানা নেই। ওই বিদেশি ডাইদের দেশি সুন্দরী, ইচ্ছে করলে এখন আমি তোর ইজ্জতের 23 মারা সারা করে দিতে পারি, কিন্তু আমি তা করব না। তোর ভাইকে গিয়ে বলিস যদি আগামীকালের মধ্যে এই এলাকা ছেড়ে চলে না যায় তাহলে আইনের ফতোয়া শরীর থেকে খুলে নিয়ে বটতলার মাজারে বসিয়ে এই বাঘার নামে জিকির করার ব্যবস্থা করব। আশা, আশা, কে তোর এই অবস্থা করেছে? এর চাইতে খারাপ অবস্থা আমার হবে যদি আগামীকালের মধ্যে তুমি এলাকা ছেড়ে না যাও। কে বলেছে তোকে এই কথা? বাঘা বিল্লা, বাঘা বিল্লা, বাঘা বিল্লা, বাঘা বিল্লা, বাঘা বিল্লা, বাঘা বিল্লা, বাঘা বিল্লা। আই ডোন্ট লাইক ইট ভাইজান, আই ডোন্ট লাইক ইট। প্রশাসন গরম বলে আপনার কথায় এতদিন নরম হয়েছিলাম, কিন্তু এবার সরবে মুখ দেখানোর পথও আর রইল না। বিজয় চৌধুরীর ভয়ে কচ্ছপের মতো মাথা ভেতরে নিয়ে বসে থাকলে আমার সাথে আপনাকেও ওর চরণধুলি মাথায় নিয়ে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকতে হবে। আলো আধার আর ভালো মন্দের মাঝে আমাদের বসবাস, তাই ভালো কিছু যখন হলো না তখন মন্দের পথে পা বাড়াও। তাকে আমি সেই ব্যবস্থাই করছি। আই লাইক ইট ভাইজান, আই লাইক ইট। কিন্তু ভাইজান, আমার ভাইয়ের যে ফাঁসির দড়ি গলায় পড়ে লাশ হতে যাচ্ছে সেটা আমি বন্ধ করে দিয়ে নতুন ওসিকে পাঠাচ্ছি।
তুমি যে কোনো উপায়ে ওই শক্তিমান ইন্সপেক্টর সম্রাটের শক্তি কেড়ে নেওয়ার ব্যবস্থা করো। করবো ভাইজান, এই বাঘার নতুন চালে ও মরণ জালে আটকা পড়বে। বড় ভাই, আপনার মোবাইলটা এবার দয়া করে আপনার পা মোবারকের সামনে রাখুন, আমি একটু চুমু খাই। আমার এক অঙ্গে কত রূপ, এবার তুইটা দেখবি। আসসালামু আলাইকুম স্বঘোষিত কমিশনার সাহেব। সম্রাট কোথায়? সেহানে থার কথা হেইয়ানেই আছে, তো একটু কষ্টে আছে। ওসি সাহেব, কোন অপরাধে সম্রাটকে গ্রেপ্তার করেছেন? হেইয়ার উত্তর আদালতেই পাবা। ওসি সাহেব, ওসি সাহেব বলেছি বলে নিজেকে লাশ সাহেব ভেব না, যা জানতে চেয়েছি তার সঠিক উত্তর দাও। বিজয় চৌধুরী হনেন, সালাম দিয়েছি বুল্লা, মুই তোমার গোলাম না, যে ক্ষমতা দেয়াবা। আইনের ক্ষমতার অপব্যবহার করিয়া সম্রাট যে অপরাধ করছে, হেইয়া সাক্ষী প্রমাণ হগলডি, শুধু আমার কাছে গা, প্রশাসনের কাছেও পৌঁছেই দিছি। হেইলে কি কই, যা কওয়ার জাগামত কইও। আইনের প্রতি শ্রদ্ধা আছে বলেই এখানে দাঁড়িয়ে আমি তোর দুঃসাহস মুখ বুঝে সহ্য করে নিলাম। নো নেক্সট টাইম, মনে রাখিস, মানুষের জীবনে নিরাপত্তার আসনে বসে তুই যে দুঃশাসনের রাজত্ব কায়েম করতে এসেছিস তা আমার জানা হয়ে গেছে। সাবধান, বাঘাবিল্লাদের সাথে সন্ধির হাত বাড়িয়ে সম্রাটকে চক্রান্তের জালে বন্দী করে তুই যে ভুল করেছিস তার মাসুল তোকে দিতে হবে। এই অপমানের ওষুধ তুললা নিমু, এই সময় ভয়ে বিজয় খোদাকে ছাড়া কাউকে করে না ভয়। মাইন্ডেড হ্যালো, এ বাঘা ভাই, ওই হালায় বিজয় আইছিলে সম্রাটের সুটাইয়া নিতে, কিন্তু সুটাইয়া নেওয়া তো দূরের কথা, দেখাই করার সুযোগ দেই নাই। আই লাইক ইট। শোনো, ওই শালা বিজয় বড় কঠিন মাল, তাই খাল কাটা কুমিরের মতো কখন থানায় এসে হানা দেবে তা কেউ জানে না। এইলে উপায় হবে কি? উপায় একটাই, তুমি সম্রাটকে নিয়ে আমার গোপন আস্তানায় চলে এসো, শালাকে মরণমালা পরিয়ে দিয়ে প্রমাণ করবে পালাতে গিয়ে শেষ হও। ঠিক কইছেন বাঘা ভাই, মুই হেইয়াই করছি। সত্যি হসি, আমি তোমার কাছে খুব খুশি, তাই আজ রাতে তোমার জন্য নাদুস প্রদুষ বাহারি পণ্যের ব্যবস্থা থাকবে। এই মনের কথা কইয়া লাইলেন। ভাইয়া কি পাচ্ছি না, এখন যে কি করি। আশা, না, আমি বেঁচে থাকতে আমার ভাইয়াকে মরতে দেব না। Oh,
পাইয়া দিলাম কইয়া তুই যে ভারী সুইট, তোর ছাক্কার ফুলটা বড়ই মিষ্টি, আই লাইক ইট। আজকে রাতে আমার সাথে মিষ্টি সোহাগ করবে, তোমার প্রেমের মালা পড়বে, হো একটু বলো পাশা নিয়ে একটু তুমি দেবে, বলো মেনে পাবে তুমি সুখের দেখা, আমি তোমার নিশানা হব, মারো মারো গুলি হব প্রেমের বলি, এসো ও শিকারী, হো হো ও শিকারী। আরে ভালোবাসার কারখানা, তুই দেখতে রোমান্টিক, তোর হালকা পাতলা অঙ্গের কাছে এক রূপসী ডাকে, কাকে মধুর ডাকে দানা সারা, বুঝি চুপি চুপি আমি জাদু ছন্দ ভরা অঙ্গ পালিয়ে গেছে, তাই যেভাবে হোক ওদেরকে ধরার ব্যবস্থা কর। যা তোরা ওইদিকে যা, আমি ওইদিকে যাই, ঠিক আছে। তোরা ওইদিকে যা, দেখে বুঝতে পারছো না বোকা রাজা, তোমার মতো কোন রাজাকে কাছে পাওয়ার পথ চেয়ে আছি। বলো কি রানী, তাহলে আমার জন্য তোমার এই জওয়ানি? তাহলে আর দেরি কেন রাজা, আদর সোহাগে এই জওয়ানিকে দাও সাজা। বাগা ভাই, সম্রাট বাইসে যাও মানে আমাক বিপদে পড়া, তাই তাই কইছিলাম সারা এলাকার এর দিয়া যারা ওরে নিয়ে পালাইছে একটু ধরার ব্যবস্থা করি। মনে হয় নেশার ঘরে চোখ দুটোকে ক্যামেরা বানিয়ে ছবি তুলে রেখেছ। না না এই যে না, গনহারে লাঠি সালাম দিলেই খাড়ি কথাগিরি সুর সুর করে বেরিয়ে যাইবে, তাতেও কোনো লাভ হবে না, কারণ ওরা জান দেবে তবু মুখ খুলবে না। শোন বাখা, আমরা যে জ্বালায় চলছি সব সারা শালিকে একসাথে চদর বদল করে দেবো। বাবা ভাই, ওকে পায়ের তলের মাটি যখন সরিয়ে যাইবে তো অনুরা বিজয় চৌধুরী রাত সাজিয়ে দেবে, আর আমার লগে যে শত্রুতা আছে হেয়াও বুঝলে যাইবে। গুড আইডিয়া, দোকানপাট ঘর বাড়ি পুড়ে সব ছাই হবে, গাছতলায় আর গরুর গাড়িতে সবাই ঠাই নেবে।
থাকো, আমরা যাই। আচ্ছা ঠিক আছে, চলো চলো। কতজনের মন জয় করতে পারে এবার তা দেখব। সরকারি সাহায্যের জন্য সবাই যখন থানায় যাবে, তখন তুমি ওদের মানা করলেই ওরা বিল্লা মঞ্জিলে এসে দানা বেঁধে খানা পিনা আর বাসস্থানের জন্য ধর্ণা দেবে। আর সেই সুযোগে সবার ভিটে মাটি আমার সিন্ধুকের পপার্টি করে বিজয় চৌধুরীর পতন ঘন্টা বাজাবো। আই লাইক ইট। একটি রাত এলাকার বাইরে ছিলাম, এর মধ্যে এত বড় সর্বনাশ কি করে হলো? রাতে আমরা যখন ঘুমিয়েছিলাম তখন ভয়াবহ এক অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়েছে এই অসহায় মানুষগুলো, আর নিঃস্ব হয়েছে এরা সবাই। আমরা তোমার অপেক্ষায় আছি, তুমি যখন এসে গেছো তখন আর দেরি না করে চলো থানায় মামলা করে এদের এদের পুনর্বাসনের ব্যবস্থা করি। কার নামে মামলা করব? তোমাদের সবার মতো আইনের চোখে এটা একটা দুর্ঘটনা, কিন্তু আমার বিশ্বাস এটা কোনো দুর্ঘটনা নয়। প্রতিহিংসার বশবর্তী হয়ে এই সমাজের শত্রুদের কেউ না কেউ এই দুর্ঘটনার জন্ম দিয়েছে। এ তুমি কি বলছো ভাইয়া? হ্যাঁ, আর তাই এদের জানমালের নিরাপত্তার দায়িত্ব যখন আমার, তখন থানা পুলিশ আইন আদালতের সাহায্যের আশা না করে আমি নিজে এদের পুনর্বাসনের ব্যবস্থা করব, আর সেই সাথে উদ্ঘাটন করব এটা দুর্ঘটনা নাকি কারো ঘটানো কোনো ঘটনা। হ্যালো বিশ্বমিল্লা, বাস্তবে নাকি আগুন লাগিয়েছে? বিশ্বমিল্লা শালার এক ঘরুয়ার সদর বদরে থেকে পানির অভাবে বাথরুম সেরে আর কতদিন এই গাঙ্গে ডুব মারতে হবে কে জানে। তোকে সামনে কি আমি এই ন্যাংটা হয়ে গোসল করব? সবাই উল্টা দিকে ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়া। এই শালারা এদিকে ঘুরবি না কিন্তু তাহলে সদর বদর করে দেবো। এটা রাখ। লগে আয়। তুই তুই ক বিশুবিল্লারে খুন করছে কেডা? আমি জানি না। জানো না? না স্যার। থানায় নিয়ে বানান দিলি তোর ভাই? বুঝি যাও। তুই ক বিশুবিল্লারে খুন করছে কেডা? আমি জানি না। জানাস না? এই এলাকার সব কোয়ার্টারে থানায় নিয়ে আনন্দ। বিজয় ভাই, বিশ্ববিল্লার খুনি কোথাও আর লেগে গিয়া ওর সেই সব মারধর কইরা সব পুরুষ গুদরে লেগে গেছে। ওসি ভাই পুষ্টি ও সিনুর জামান দেশে না না ভালো ভালো ওর অপরাধে এদেরকে ধরে এনে এই জুলুম করছিস? এই দুয়ার খোল। এইয়া নেওয়ার আগে এই কারণ কি জানিয়াও নাই? জেনেছি, আর তাই সাক্ষী প্রমাণ ছাড়া এই নিরপরাধ মানুষগুলোর উপর কোনো অন্যায় অত্যাচার আমি বরদাস্ত করবো না। ভালো ভালো ওদের ছেড়ে দে। তোর কথায় ওরা নাকে খপ দিতে পারে কিন্তু মুই দিমু না। মুই ওসি নুর জামান পিস্তল না কামান, এখন সময় আছে কাজ দিব, নাইলে দুইটা বেশি হান্দাই দিবো।
মৃত্যুর ভয় আমাকে দেখাস নে। এই বিজয় খুব একে ছাড়া কাউকে করে না ভয়। এই ওদেরকে মুক্ত করে দে। এই এসো তোমরা এসো। বিজয় ওই কি জিনিস ইয়া সম্রাট টের পাইছে, এবার তোরে মুই এমন করম দুনিয়াতে উঠে যাবি। নাও হি ইজ ফাইন, বাট সম্পূর্ণ সুস্থতার জন্য সপ্তাহখানেক আরো বিছানায় থাকতে হবে, কোনো কারণে হাঁটা চলা করা চলবে না। আসি। থ্যাংকস ডক্টর। যাক বাবা, একটা দুশ্চিন্তা থেকে রেহাই পেলাম, কারণ তোমার যে অবস্থা হয়েছিল ভীষণ ভয় পেয়েছিলাম। সত্যি যদি আমি মরে যেতাম? না, অমন অলক্ষণে কথা মুখে এনো না, তোমার কিছু হলে আমি যে বাঁচবো না। দোলা। হ্যাঁ সম্রাট, তুমি আমার নিঃশ্বাসী, তুমি আমার বিশ্বাসী, তুমি ছাড়াই আমি একটা মৃত লাশ। হোল্ড, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অপরাধ দায়িত্বরত পুলিশ অফিসারে মারি দিয়া বিশ্ববিদ্যালয়ের খুনের তদন্তের লেগিয়া গ্রেপ্তার কিন্তু আসামিকে সুরাইয়ে দেওয়া। না না, আমরা বিজয় চৌধুরীর লয়ে যেতে দিব না। থাকবো, আমি দেখব অন্ধকারের কষাঘাতে ও আমার কি করতে পারে। এই সিনেটের মধ্যে অনেক তেজ, গলা খাসি কলজিয়া খাস না, এখন বুঝবি এমন মায়ের দিমু গিলা কলিজা বাইরে যাইবে। আই লাইক ইট, কথা মতো কাজ করে মাথায় তাজ পাওয়ার যোগ্যতা দেখিয়েছ। মিস্টার বিজয় চৌধুরী, আমি যে মৃত্যুর আগ্রহগিরি, এবার তুই তাকে পাবি, এবং সেই আগ্রহগিরিকে তুই চলে পড়ে ছাই হয়ে যাবি। আর আমি সেই ছাই দিয়ে দাঁত মেঁধে শক্ত করে তোর বোনকে মরণ কামড় দেব। আমি জানি আমার বড় ভাইকে তুই খুন করেছিস। হ্যাঁ, আমি বিশ্ববিল্লাকে খুন করেছি, এবার এবার তোদের বাবা। আই ডোন্ট লাইক ইট। রেজাউল সাহেব, বিজয় চৌধুরী কি এখানে আছে? জি না, নেই। আচ্ছা, ফাটা হয়েছিস, এরপর তোর চামড়াটাকে আমরা কেটে করে মারব। চিন্তা করিস না বোন, আল্লাহকে ডাক, আমার বিশ্বাস সব
একদম চুকে তুমি ফেরিকায় চল। কান্না কাটি বন্ধ করে বাবলুর লাশ ধরে শপথ কর, হয় মরব না হয় মারব। আমি জানি না, বান্দের বাচ্চারা বিড়ালের হাড্ডি, যা প্রত্যেক ঘর তন্ন তন্ন করে খোঁজ কর। কোথাও খুঁজে পেলাম না বস, পালিয়ে যাবে কোথায়? প্রতিটি বেড চেক করে দেখ। ডাক্তার বিজয় চৌধুরী চিকিৎসার জন্য এখানে এসেছিল? হ্যাঁ, বোধহয় বাঁচবে না। তাহলে সে এখন কোথায়? মনে হয় অন্য কোনো বড় হাসপাতালে চিকিৎসার জন্য চলে গেছে। ও শিট, থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। বাগাবাই, মনে হয় ওই শালা এখানেও নাই। তাহলে সব ঘরে তালা ছড়িয়ে দেব। নেই বস, কোথাও পেলাম না বস। আই ডোন্ট লাইক ইট, যা প্রত্যেক ঘরে তালা মার, যা। আই ডোন্ট লাইক ইট। মন দিয়ে শোন সবাই, এই তালা তখনই খুলব যখন তোরা সাদা দলিলে টিপ সই দিয়ে তোদের বাপ বিজয় চৌধুরীকে আমার ভাই বিশ্ববিল্লার খুনি হিসেবে স্বীকার করে সাক্ষী দিবি, আর সন্ত্রাসী হিসেবে বিজয়ের পতন চেয়ে নির্বাচন দাবি করবি। না, ওরা জান দেবে তবু তোর মতো কুত্তার কথায় কান দেবে না। দলিলে টিপ সই দেওয়ার বদলে ওরা তোদের মরণ বার্তায় টিপ সই দিয়ে জীবন কেড়ে নেওয়ার জন্য সমর্থন দেবে। আই লাইক ইট, মেঘ না চাইতে বৃষ্টি, মরণ যার কপালে লেখা থাকে আজরালি দেখা সে আগে ভাগে পেয়ে থাকে। ওদের মতো তোদের এই অবস্থা হোক আমি তা চাই না। আখি আখি, নীলা শান্ত হও, শান্ত হও, শান্ত হও। কি হলো, কোন আমাদের শাস্তি খোঁজ আমাদের দিল? সন্তানগুলোকে ওরা কিডন্যাপ করেছে? হ্যাঁ বিজয়, ওদের জান ভিক্ষা দেওয়াটাই আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। এই ভুলের মাসুল ওদের জীবনে বিনিময় উসুল করব। যদি ওই অবুজ সন্তানগুলোর শরীরে একটি আচড় পড়ে তাহলে ওদের টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়াবো। আই লাইক ইট, ওদের এই কান্না বিজয়দের কাছে পৌঁছে যাবে,
ওরাই অবশ প্রাণগুলোকে বাঁচাতে এসে আমার ফাঁদে মারা পড়বেই। মমতা, চুপ! বলেছিলাম না বিধবার শাড়িতে নিজেকে সাজাবো, আর সেই সাজে নিজেকে সাজিয়ে এসেছি। আমি নিজ হাতে তোমাকে সহ সবাইকে খুন করব। তাই বলছি, বাঁচতে চাইলে ওদের সবাইকে মুক্ত করে দাও। ছোট, স্বামী হয়ে স্ত্রীর হাতে মরা দরকার নেই। এক কাজ কর, ওদেরকে মুক্ত করে দে। ঠিক আছে ভাইয়া। স্বামীর পায়ের নিচে স্ত্রী দেশ, আর তুই তোর সেই স্বামীকে নরকে পাঠাতে চাস? আই ডোন্ট লাইক ইট, আই ডোন্ট লাইক ইট। ভাই বাসা, এবার পূরণ করে দে আমার আশা। ভাইয়ের মরণ বার্তা নিয়ে বোন যাবে নাশ হয়ে। আমি জীবিত থাকা অবস্থায় বিধবার শাড়ি পরে তুই আমাকে কবরে পাঠাতে চেয়েছিলি, এবার তোকে আমি কবরে পাঠাবো। সন্তানগুলোর জীবনে কি ঘটবে নমুনা হিসেবে তোর বোনকে পাঠালাম। কোনো চালাকি না করে সম্রাট ও আগুন সহ আমাদের টিপসই দেওয়া দলিলগুলো নিয়ে যত তাড়াতাড়ি পারিস চলে আয়, তা না হলে প্রতি ঘন্টায় দুজন করে বাচ্চাদের লাশ তোর কাছে পৌঁছে দেব। এটি বাঘা বিল্লা। সেজ সময় যে কথা কয়, কিন্তু ওই শালারা যে দেখা দিল না। দেবে ছোট, দেবে, অবশ্যই দেবে। শর্ত অনুযায়ী একের পর এক এদের জানে খোঁচা দিলেই ওদের মনে খবর হয়ে যাবে। বাধা ভাই, দয়ার দেরি কে, একটা একটা খোঁচাইয়া পানিতে হালাই দেন। আই লাইক ইট। সত্যি মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, সেই উদাহরণের দৃষ্টান্ত তোরা দেখিয়েছিস। কিন্তু এই দানবের হাত থেকে ক্ষুদ্র মানবদের রক্ষা করতে এসে তোদের কবর তোদেরকেই খনন করতে হবে। কার কবর কখন কোথায় হবে সেই খবর খোঁজা ছাড়া কেউ বলতে পারে না। শর্ত অনুযায়ী আমরা তোর কাছে ধরা দিয়েছি, বিনিময়ে ওই মাসুম বাচ্চাগুলোকে ছেড়ে দে। অন্ধ চাই দুই চোখ, আমি চাই সই দেওয়া তোর রচনা করা আমাদের মৃত্যুর ইতিহাসের দলিল। ভাই, ওর মধ্যে সই টই দিয়েছে না সারা দলিল লেগেছে দেখ গেলেন। সত্যি তোমার ব্রেন ট্রেনে চাইতেও দ্রুত চলে। রঙ্গ, জি ভাই যান, যা বরফ করে দেখ দলিলগুলো ঠিক আছে কিনা। সব ঠিক আছে, নিয়ে আয়। না, আগে বাচ্চাদের মুক্ত করে দে। ওকে ছোট, বাচ্চাদের মুক্ত করে দে। তোমাদের আর কোনো ভয় নেই। আদর্শ আগের মেলা বন্ধ করে জলদি চলে আয়।
নইলে ওদের গুলিতে কার মাথার খুলি কখন উড়ে যাবে কে জানে। তোমরা চলে যাও, সবাই বাড়ি চলে যাও, যাও তাড়াতাড়ি যাও। I like it. এবার তোদেরকে শরীর সমাধির ব্যবস্থা করব। Oh, my God.
I don't like it. But I like it. Don't move. Hands up. SP Shayan, হাত করা শুধু আমার হাতেই পড়াবেন, কারণ এই ঘটনার মূল নায়ক আমি। বিজয়? বিজয় ভাইয়া? হ্যাঁ, আমি যা বলেছি সত্য বলেছি। চলুন এস বিষয়ে চলুন। আমরা জান দেবো, তবু আমাদের মাথার মণি বিজয় চৌধুরীকে নিয়ে যেতে দিব না। আমি বিল্লা ব্রাদার্সদের বিরুদ্ধে প্রতিশোধ দিতে গিয়ে নিজ হাতে আইন তুলে নিয়ে অপরাধ করেছি। আইনের দৃষ্টিতে তা অন্যায় হলেও আপনাদের কাছে তা ন্যায়, আর তাই আমার বিশ্বাস আপনাদের দোয়ায় আমি কঠিন কোনো শাস্তির বেড়া জালে আটকা পড়ব না। শোনেন, আমাকে বিজয় চৌধুরী রে আমাকে কাছে সসম্মানে ফিরে এনে দিলে আমরা আপনাকে কাছ থেকে জোর করে ছিঁড়ে নিয়ে যাব। আপনারা জানেন অন্যায়কে আমি কখনো বরদাস্ত করি না, আর তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা কোনো অন্যায় করবেন না। সবার অশান্ত মনকে শান্ত করে যাচ্ছ, আমাকে কিছু বলে গেলে না? তোমার ভালোবাসা আমার জীবনের সাথে জড়িয়ে আছে, যা কখনই আমি প্রকাশ করিনি। যদি পারো আমার অপেক্ষা না থেকে অন্য কাউকে আপন করে নিয়ে সুখী হও। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজয় চৌধুরী তার অপরাধের কথা স্বীকার করার পর আদালতে দেয়া হয়।